ইউনিয়ন পরিষদের 21 লাখ টাকা আত্মসাত করেও বহাল তবিয়তে রয়েছেন গাইবান্ধার সাদুল্লোপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন সরকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিশোধ করা কর সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাদুল্লোপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, 2020 সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভূমি ও অবকাঠামো কর বাবদ প্রতি বছর 5,25,000 টাকা করে 4 বছরের জন্য 21 লাখ টাকা বিলের চাহিদা দেন চেয়ারম্যান শাহিন সরকার। 2020 সালের 28 জুন সেই টাকা পরিশোধ করা হয়। চেয়ারম্যান বনগ্রাম ইউনিয়ন পরিষদ বরাবর আমরা বিলটি প্রদান করি এবং ট্রেজারিতে বিলটি পাস হওয়ার পর সেটি ব্যাংকে চলে যায়। তবে টাকা আদায় করা হলেও তা ইউনিয়ন পরিষদের অ্যাকাউন্টে জমা দেননি অভিযুক্ত চেয়ারম্যান। বিষয়টি জানতে পারলে চলতি বছরের 17 জানুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন ইউপি সদস্যরা। ঘটনার তদন্ত করে অভিযোগের সত্যতা পায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি। গত 8ই সেপ্টেম্বর জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগে চেয়ারম্যান শাহিন সরকারের বিরুদ্ধে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার সাময়িক বরখাস্তের জন্য প্রতিবেদন দেন। তদন্ত করে তার বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গিয়েছে সেই অভিযোগের আলোকে তাকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তবে প্রতিবেদন দেওয়ার 1 মাস পেরিয়ে গেলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন ইউপি সদস্য ও স্থানীয়রা। দুর্নীতির বিষয়ে তার প্রমাণ হয়েছে উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক মহোদয় এবং তারা তদন্ত প্রতিবেদন সহকারে স্থানীয় মন্ত্রণালয়ে প্রেরণ করেন। কী কারণে স্থানীয় মন্ত্রণালয় থেকে বারবার ব্যাগ হচ্ছে এটা আমাদের বোধগম্য নাই। আমরা শাহিন চেয়ারম্যানের বিচার চাচ্ছি এবং যেহেতু টাকা আত্মসাৎ প্রমাণ হয়েছে তার সাসপেনশন চাচ্ছি। এদিকে অভিযোগ অস্বীকার করে ওই ইউপি চেয়ারম্যানের দাবি সত্যনেশী মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে। আত্মসাৎ করা হয়নি, আমি খরচ করেছি। আমার সুনাম নষ্ট করার জন্য, আমাকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিবার সত্যনেশী মহল আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার অপপ্রচার চালাচ্ছে। ইউপি সদস্যদের মাসিক সম্মানে নিয়মিত না দেয়া, ভিজিটি কার্ডের চালাত্মসাত, প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ উঠানো সহ নানা অনিয়মের অভিযোগও আছে চেয়ারম্যান শাহিন সরকারের বিরুদ্ধে। বিপ্লব ইসলাম, বৈশাখী সংবাদ, গাইবান্ধা।